নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে তবলার সাথে বাঁশি কী করে বাজায় সেই বিষয়ে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে একটু জটিল লাগবে প্রথম প্রথম যারা বাঁশি বাজাচ্ছে। প্রথম প্রথম সাধারণত মেট্রোনোমের সাথে বাজাতে বলা হয়, কিন্তু মেট্রোনোমের আমি খুব একটা পক্ষপাতি নই, কারণ মেট্রোনোমের একটা সেই টক 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 করে একটা আওয়াজ, শুধু সেই আওয়াজটার কোনো যেন রস নেই। তো সেই কারণে আমি নিজেও আমি তবলার সাথেই বাজাই এবং তবলার সাথেই আমি বাজানোর কথা বলবো, কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি যদি জিনিসটার মধ্যে একটা রস না পাই, আমার জিনিসটার প্রতি কোনো ভালোবাসা আসবে না এবং জিনিসটার বাজাতে শেষ পর্যন্ত আমার ভালো লাগবে না। সুতরাং আমি মেট্রোনোমের বদলে তবলাটার এই যেরকম হালকা করে আমি এখন আস্তে জাস্ট চালিয়েছি তবলাটা, তবলার এই যে একটা স্কেল রয়েছে তবলার, মেট্রোনোমে আমি যখন চালাচ্ছি কোনো স্কেল নেই কিন্তু সেটার, অথবা স্কেলটা বলা নেই, তার সাথে জিনিসটা অতটা ভালো হয় না। তবলাটা আমার মনে হয় ভালো, আমি চেষ্টা করছি যতটা সম্ভব সহজ করে বোঝানো জিনিসটা, যাতে করে শুরুতে যারা নতুন বাজাচ্ছে তাদের পক্ষে বোঝার ব্যাপারটা, জিনিসটা বুঝতে অনেকটা সুবিধা হয়। এখানে আমি কাহারবা তাল চালিয়েছি 130 BPM-এ। 130 BPM-এ কাহারবা তালের ঠেকাটা কীরকম রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একবার। কাহারবা তালের ঠেকাটা নেওয়া যায়, তালিটা এরকম ভাবে নেওয়া যায়, ধাগে তেটে নাক ধিনা, ধাগে নাতি নাক ধিনা, এরকম অনেক রকম ঠেকা হয়। আমি এখানে বাজছে ধাগে নাতি নাক ধিনার মতন বাজছে, কিরম বাজছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 এইটা বাজছে। এটাকে যদি আমি আঙুলে দেখাই কিরকম হবে, 1 2 3 4 5 6 7 8 এবার আমি ধরছি মানে সহজ যে সারগামটা আমরা বাজাই, প্রথম সারগামটা কি, সারে গামা পাধা নিশা সানি ধাপা মাগা নিশা। এটাকে যদি আমি তবলাটায় বাজানোর চেষ্টা করি তাহলে কিরম ভাবে বাজে, কার বাজানো। প্রথমে আমি যে নোটেশনটা ডেসক্রিপশন বক্সে দিচ্ছি সেটাতেও আপনারা ভালো করে বুঝতে পারবেন, আমি বিটের হিসেবে বুঝিয়ে দেবো। আমি একবার এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি কীরকম জিনিসটা, এইটুকুনো জায়গা আমাকে এই জায়গাটাকে ধরে রাখতে হবে। এই জায়গাটার মধ্যে আমি যদি 4টে বিট ধরি তাহলে জিনিসটা 4-এর পাল্লায় পড়বে, আমি যদি 3টে ধরি একটু বড় করে ধরতে হবে, এইটুকুনো জায়গাটা কিন্তু আমাকে ধরে রাখতে হবে। এর মধ্যে আমি যদি এখানে সা রে গা মা এরকম রাখতে পারি, এখানে সা রে গা মা পাধা নিশা এরকম রাখতে পারি, আমি এখানে আঙুলে গুনে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হবে। প্রথমে আমি 8টা মাত্রায় সা নিচ্ছি, তারপরে 4টে মাত্রায় সা নিচ্ছি, তারপরে 2টো মাত্রায় সা নিচ্ছি, এবং তারপরে 1টা 1-1টা মাত্রায় 1-1টা নোট নিচ্ছি। কীরকম হবে, এইরকম সা রে গা মা এরমভাবে আমি নিচ্ছি। এটা হচ্ছে প্রথম লয়টা। দ্বিতীয় লয়টা কীরকম আমি নিচ্ছি, সা রে গা মা এরকমভাবে। তারপরের লয়টা কীরকম হবে, সা রে গা মা এরকমভাবে। তারপরের লয়টা কীরকম হবে, সা রে গা মা পা দা নি সা এরকম। আমি শুধু সা রে গা মা পা দা নি সাটা বাজিয়ে শোনাচ্ছি, সবটা বাজিয়ে আরোহণ আবরণ বাজাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তালিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 এইরকম। এরকম বাজছে 1টা নোট 8 মাত্রায় আসছে, এবার আসছে 1টা নোট 4 মাত্রায় আসবে। এরকম আসছে, এটা হচ্ছে দ্বিতীয় লয়টা। তৃতীয় লয়টা কিরকম আসবে, এরকম আসবে 2টো করে, মানে 2টো বিটে 1টা নোট আসবে, সা রে গা মা এরকম।
এটা বাজবে তৃতীয় লয়টা যেটা আমি আর নোটেশনটা দেখলে ভালো করে বুঝতে পারবেন আপনারা চতুর্থ লয়টা কিরকম আসছে এক একটা সা রে গা মা পা ধা নি সা এরকম এরকম ভাবে বাজছে নোটেশনটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কারোর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আরো কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করে জিজ্ঞেস করতে পারেন আপাতত ভিডিওটা এইটুকুনি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ।